ইঞ্জিনের হস্তক্ষেপ দেখি সেই পাণ্ডুলিপি রক্ষা করার সময়, যেটা দিয়ে গোয়েন্দিয়াদের সুদীর্ঘ কাহিনী সমাপ্ত হয়। এমন ঘটেছে আর কোথাও নয়, এমন ঘটেছে আর কোথাও নয়, গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের 1967 সালে 100 বছরের নিঃসংবিধান অর্থাৎ 100 ইয়ার্স অফ সলিটিউড উপন্যাসে, যাদু বাস্তবের অন্যতম আর অতি বিখ্যাত প্রতীক। প্রথম পুরুষ বক্তা মুখ্য চরিত্রে বেলায় এমন সব ব্যতিক্রম করতে পারে। 3 বছরের অস্কার মাঝে রাতকে উন্মাদ আশ্রমে রাখা হয়েছে। অস্কার জন্মকালীন পাকা বুদ্ধি নিয়ে এই দুনিয়ায় এসেছে, আর 3 বছরের বয়সে ঠিক করলো যে সে আর বাড়বে না। কুটুম্বের পুরুষি নামা মনে করার তার কম্পিতা হলো থাক পেটানো। তার বিশেষ ক্ষমতা গুলোর একটা আমরা মার্কেসের লেখায় পাই, ও এমন ভাবে চিৎকার করতে পারে যে কাঁচ ভেঙে যায়। আপনারা সবাই জানেন কোন উপন্যাসের কথা বলছি, জানেন তো? আমি বলছি দুটার কাছে টিনের ধার কথা, টিন দামের কথা। এমন কৌশল সম্প্রতিকালের কথা সাহিত্যে আমরা অনেক পাই। পুরাণ ইতিহাস, ভূতের গল্প, যাদব জগতের মতো নানা প্রসঙ্গ থেকে ঘটনা বা চিত্র গল্প ধার করে আখ্যানের 90% বাস্তবিক কাঠামোতে ভরে দেওয়া হয়। ভিত্তিটা বস্তুত জোগাড় করে দেয় গদ্য ধারার বাস্তব বাড়ি আদর্শ, সেটা উপন্যাস হোক বা ছোট গল্প। উপন্যাসের ইতিহাস সম্বন্ধে অনেকবার বলা হয়েছে যে সেই ধারাটি মূলত পাঠকদের মিথ থেকে সরিয়ে বাস্তবের দিকে নিয়ে এসেছে। এই প্রেক্ষাপটে দেখতে গেলে বলতে হবে যে এরকম লেখার ক্ষেত্রে কিন্তু তার উল্টোই খাটে। এখানে আধুনিক গদ্যধারার কোণঠাসা হওয়া বা পরিত্যক্ত নানা ধরনের কল্পনা আর ইতিকথাকে জায়গা দিয়ে অন্তর্ভুক্ত করে নেয়। এমন লিখন শৈলীর অভিজ্ঞতা হয়ে দাঁড়াচ্ছে জাদু বাস্তব, জাদু বাস্তবতা অথবা জাদু বাস্তববাদ, নামটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। এই প্রতিসংগায়ন বারবার ঝাপসা বলে প্রত্যাখ্যান করা হয়েছে, কিন্তু অস্পষ্টতার আলাদা একটা আকর্ষণ আছে, সেই কথা প্রমাণিত করে জাদু বাস্তব এখনো বহু ব্যবহৃত। কথাটার উৎস জার্মান ভাষায় 1925 সালে হান্স ও বলে একজন শিল্পকলার আলোচক একটা প্রদর্শনী সমালোচনায় প্রথম সেটা ব্যবহার করে। পরবর্তীকালে কিউবারের লেখক আর লেখককারকে দিয়ে ওটা সাহিত্যের এলাকায় আনিয়েছিলেন, এবং দক্ষিণ আমেরিকায় একটা বিশিষ্ট গদ্য লেখার প্রবণতা হিসেবে যার বাস্তব পুরো দুনিয়ায় সুখ্যাত হয়ে ওঠে। 70-80 দশকের পর তার ল্যাটিন আমেরিকান বন্ধুটাও কিছুটা মুছে যায়, এবং ওটা আলাদা একটা আন্তর্জাতিক রচনা শৈলী হয়ে দাঁড়ায় বলার চলে। দক্ষিণ এশিয়ার সঙ্গে এর সম্পর্কটা কি তা আরেকটি সাহিত্যিক রচনার বিবরণ দিলেই সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে যাবে। গল্পটা হচ্ছে সালিম সিনাইয়ের জীবনের প্রথম 30 বছরে। সালিম সিনাই যার জন্মকাল 15 আগস্ট 1947, তার 12 তারিখ, অর্থাৎ ঠিক ওই মুহূর্তে যখন ভারতবর্ষ ব্রিটিশ রাজ থেকে স্বাধীনতা অর্জন করে। জন্ম নেওয়ার পরে হাসপাতালে একজন খ্রিস্টীয় আয়া তাকে আরেকজন সেই মুহূর্তে জন্মানো শিশুর সাথে বদলে ফেলে, তার ফলে সালিম ওই ঘরের হিন্দু বাচ্চা না হয়ে বনে দিয়ে একটা মুসলমান পরিবারের মানুষ হয়। সালিমের বিশেষ ক্ষমতার মধ্যে একটা হলো তার টেলিপ্যাথিক আকর্ষণ শক্তি। ও চাইলে উপমহাদেশের অন্যান্য সেই মনোরাতে জন্মানো লোকীদের একত্রিত করতে পারে। 1980 মিডনাইট সিজন বিপুল প্রশংসায় লাভ হয়েছে। সেই উপন্যাসটি সালমান রুশদির আন্তর্জাতিক খ্যাতি শিলান্যাস বলা যেতে পারে, এবং কেনেডিয়ান সমালোচক ক্লার্ক লেইস লিখেছিলেন দ্য কন্টিনেন্ট ফাইন্ডিং ইটস ভয়েস, খুব বড়। তার সেই উপন্যাসটি সালমান রুশদির আন্তর্জাতিক খ্যাতির শিলান্যাস এবং বিশ্বের বই বাজারে উপমহাদেশে ইংরেজি লেখার দারুণ ঘাতক। রুশদি হয়ে গেলেন
জাদু বাস্তবের সাহিত্যে এবং ভূমি ভাবার সাহায্যে উত্তর ঔপনিবেশিক বা পশ্চিমবঙ্গের সাহিত্যেও একজন মহাপুরুষ। অলোকরঞ্জন দাশগুপ্তর মতে রুশটি প্রেরণা পেয়েছিলেন মার্কেস বর্কেস থেকে নয় বরং টুইটার কাছ থেকে। এসব বলে আমার দ্বিতীয় ভাগে আসছি, এটা বিষয় হচ্ছে বাংলা সাহিত্যিক জাদু বাস্তবের কিছু নমুনা। আচ্ছা, এই প্রবণতা উপমহাদেশে ইংরেজি লেখায় সীমাবদ্ধ থাকেনি, উর্দু হিন্দি বাংলার মতো ভাষায় জাদু বাস্তবের লক্ষণ বাড়ি গদ্য সাহিত্যের অভাব নেই। আর বাংলায় দেখছি ওখানে তাদের চর্চাও হতে থাকে। বলা বাহুল্য যে এই ধারার সামগ্রিক নিরীক্ষণ আজ আমার উদ্দেশ্য নয়। আমি শুধু এমন কিছু বাংলা উপন্যাসের উদাহরণ দেব যেগুলোতে জাদু বাস্তবের লক্ষণ দৃশ্যমান। তারপর সংক্রান্ত চর্চায় সংক্ষিপ্ত একটা সমালোচনা দিয়ে আমার বক্তব্য শেষ করব। একটি উদাহরণ দিয়ে তাহলে শুরু করি। সাংবাদিক পূরণ সহায় আজকালকার ঝাড়খণ্ডের না বিহারের ঠিক জানি না, ধরে নিই ঝাড়খণ্ডের তেথা গ্রামের আদিবাসী বাসিন্দাদের দুরবস্থা বেশ ভালোভাবে আত্মস্থ করে দিয়েছে। স্থানীয় একটা বিশ্বাস অনুসারে গ্রামটার প্রতীক হচ্ছে একটা টেরোডাক্টিল, অর্থাৎ উড়ন্ত একটা ডাইনোসর, যার অ্যানাক্রোনিজম বা ভুল সময় ভুল জায়গায় এসে পড়ে না আদিবাসীদের অবস্থার উপর সংকেত হিসেবে আরোপিত হয়। আক্রান্তি কিন্তু এই সাংকেতিক স্তরে থাকে না, ওখানে থামে না। হঠাৎ পুরো শহরে নিজে এবং পুরনের অবস্থানটা আপন করে নিয়ে আমরা পাঠকেরাও আমরা দেখতে থাকি, দেখতে পাই প্রথমে পুরনের ঘরের ভেতরে এবং তারপর গ্রামের উপর আকাশে উঠতে উঠতে। পুরনের এই নিজের চোখে দেখাটা তাকে গ্রামবাসীদের জন্য বিশ্বাসযোগ্য করে তোলে। পক্ষান্তরে স্থানীয় সরকারি আমলারা কেউ আদিবাসীদের সেই মানসিক বিশ্বে প্রবেশ করতে সক্ষম নয়। উপন্যাসের শেষে প্রাণীটি মারা যায় আর লেখকের অভিপ্রায় এই যে আমরা এই মারা যাওয়াটা যেন আদিবাসীদের ভবিষ্যৎ হিসেবে পাঠ করি। ভারতবর্ষের আদিবাসীদের সংকট বিষয়ে এই ছোট উপন্যাসটি হচ্ছে আর কিছু নয়, সবাই জানে নিশ্চয়, আর কিছু নয় মহাশ্বেতা দেবীর 1989 সালের টেরোডাক্টিল লেখা পূরণ সময়। মহাশ্বেতা দেবীকে সহজে কেউ যাদব বাস্তববাদী বলে শোনা তো করবে না। তার সাহিত্যিক মতাদর্শ এমনই রাজনৈতিক আর বাস্তববাদী, অতি প্রাকৃত কল্পনা তার নানা লেখায় অন্ধবিশ্বাস করে চিহ্নিত করা। কাজেই টেরোডাক্টিলের মতো চিত্রকল্পের প্রয়োগ তার বেলায় যথেষ্ট ব্যতিক্রমী থাকে এবং বাস্তববাদী শৈলীর নিয়মাবলী এমনভাবে ভাঙা বেশ তাৎপর্যবাদী। টেরোডাক্টিল সশরীরে উপন্যাসের ক্ষেত্রে পড়াটা মানে এই যে কাহিনীর সাধারণ বাস্তবতার পাশাপাশি আর এক রকম বিকল্প এবং বিরক্ষী বাস্তবতা বর্তমান। এতে বোধহয় কানাডার সাহিত্যবিদ স্টিভেন স্লিমানের একটা বক্তব্য সার্থক হয়, এই যে দ্য ক্যারেক্টারিস্টিক ম্যানুভার অফ ম্যাজিক রিয়েলিস্ট ফিকশন ইজ দ্যাট ইটস টু সেপারেট ন্যারেটিভ মোডস নেভার ম্যানেজ টু অ্যারেঞ্জ দেমসেলভস ইনটু এনি কাইন্ড অফ হায়ারার্কি। অর্থাৎ জাদু বাস্তব সাহিত্যের স্বভাবগত প্রক্রিয়া এই যে তার দুটি আলাদা আখ্যানের ধরনের মধ্যে কোনো স্তরভেদ বা হায়ারার্কি স্থাপিত হয় না। অতি প্রাকৃত চরিত্র আর ঘটনা নিজের রচনায় অন্তর্ভুক্ত করার ব্যাপারে মহাশ্বেতা দেবীর ছিলে নবরম ভট্টাচার্যের প্রবণতা আর সাবলীলতা অনেক বেশি। তার প্রথম উপন্যাস হার্ভার্ড 1992 এবং পরবর্তীকালের কাঙাল মালেশাকের মতো অন্যান্য উপন্যাস এই কথার সাক্ষ্য বহন করে। হার্ভার্ডের আখ্যায়িকা কেন্দ্রীয় কলকাতার অল্প শিক্ষিত নিম্ন মধ্যবিত্ত হার্ভার্ড সরকারের জীবন ও আত্মহত্যা নিয়ে নানা বিফল অভিজ্ঞতার ফলে হার্ভার্ড মনে করেন যে সে মৃত লোকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারে।
মৃতের সহিত কথোপকথন বলে একটা এজেন্সি খুলে সে টাকা রোজগার করতে পারে। কিন্তু তার বারবার পশ্চিম না কিন্তু তার কারবার পশ্চিম বাংলার যুক্তিবাদী সমাজের চোখে পড়ে এবং তার হুমকি দিয়ে তাকে আত্মহত্যা করতে বাধ্য করে। এই উপন্যাসে এবং তার পরবর্তী লেখাগুলোতে জয়ন্ত আর মৃতের মধ্যবর্তী সীমার একটা শিক্ষে করে দেন নবায়ন। মুখ্য পাত্র হার্বার্টের অনেক আগের মারা যাওয়া মা বাবার ঘটনার বিভিন্ন সংক্ষিপ্তে কথা মধ্যে আড়ালে এসে হাজির হয়ে তাদের মন্তব্য দিয়ে দেন। একটা চুরিও দোকানের জানলায় হার্বার্টের আবিষ্কার করা একটা বইয়ের মূর্তি জীবিত হয়ে ওঠে এবং তার মৃত্যুর পরেও হার্বার্টের জানলার সামনে চক্কর কাটে। এইসব ঘটনা মূল কাহিনীর উপরে আলোকিত এক ধরনের ব্যঙ্গটিকার কাজে আসে, কারণ সেই কাহিনী অনুসারে প্রতিপাদিত ঘটনাগুলি পুরোপুরি হার্বার্টের মানসিক কর্ণবোয়ে উদ্ভূত। জাদু বাস্তবের আভাস বাংলাদেশের বিভিন্ন উপন্যাসেও পাওয়া যায়। তুমি একজন মানসিক ছেলে কাতলাহার গিলে বাস করে, সে তার ঐতিহ্যগত পেশা ছেড়ে দিয়ে চাষ করতে যায়। সময়কাল 1947-এ একটু আগের পর তুমি তার বাবা এবং তার সব মা জীবনের দিনের চিত্রের সঙ্গে সঙ্গে পাঠকেরা দেখতে পায় দেশ ভাগের আমলে বগুড়ার গ্রামীণ সমাজের পরিবর্তন, সাম্প্রদায়িক চেতনার প্রাদুর্ভাব আর স্থানীয় দল বিশেষ করে মুসলিম লীগের নানান রাজনৈতিক খেলা। তুমিজ মাঝে কৃষক হয়ে যাওয়ায় এবং স্থানীয় সমাজ আর জোট দাজের সঙ্গে তার সংঘর্ষে গল্প সঙ্গেই তার বাপ যেভাবে তার স্বার্থের স্বপ্ন জগতে বিচরণ করছে তারও একটি বড় আমরা পাই। স্বপ্নের বিবরণ কথা সেটিতে আদিকাল থেকেই প্রচলিত, সুতরাং শুধু স্বপ্নের প্রাচুর্য কি জাদু বাস্তবের লক্ষণ বলতে আমি দ্বিধা বোধ করি। কিন্তু এই উপন্যাসে স্বপ্নের দাপট কিছু জায়গায় এত জোরালো যে স্বপ্ন আর বাস্তবের সীমানা সুস্থির থাকে না আর এমন ঘটনা ঘটে যায় যেগুলো সম্ভবের মাত্রা ছাড়িয়ে যায়। তমিজের বাপ মৃত্যুর পরেও নিয়মিত তমিজের সৎমা কুসুমের সঙ্গে কথা বলতে আসে, আর সেটা আসল না কুসুমের মনের দোষ সেই প্রশ্নের সিদ্ধান্ত ছড়িয়ে রাখা হয়। তমিজের পূর্বপুরুষ বরকতুল্লাহ মুন্সি ইংরেজদের সঙ্গে যুদ্ধ করে মরে গিয়ে খুলি আর ভর এই দু ভাগের ভক্ত তার সরিয়ে নিয়ে গাছে বসে গিয়ে এলাকাটার মাছ আর মানুষকে কাবু করে। সেই পাকুর গাছ নিশ্চিহ্ন হয়ে যাওয়াটাও যেন বাস্তব সুলভ একটা ঘটনা বটে। অসাধারণ প্রতিভা হিসেবে মনে পড়ে অসম্ভব তীক্ষ্ণ জ্ঞান শক্তি তার সব কিছু সঙ্গে নেওয়ার সময় এমন ঘন ঘন ইন্দ্রিয় স্পেশালাইজেশনেও আমরা যেন যেন বাস্তবের গন্ধ পাই। তাই আক্তারুজ্জামান ইলিয়াসের 1996-এর বিখ্যাত উপন্যাস নামাতে যেন বাস্তবের প্রয়োগ অল্প হলেও বেশ ঠকে পড়ে। যেন বাস্তবের গন্ধটা আরো বেশি পাচ্ছি প্রায় একই সময়ে প্রকাশিত আর একটি উপন্যাস। বইটি আমি নাম এখনো দিচ্ছি না, বুঝতে পারছি একটু ভাবতে দিচ্ছি, কিন্তু আপনার সব জানেন মানে উপন্যাসের কথা। বইটির বিষয় হল সিরাজগঞ্জ জেলার একটা গ্রামের গরিব কামলার ছেলে মফিজুদ্দিন আর তার মফিজুদ্দিন মিয়া হয়ে ওঠা, অর্থাৎ গ্রামীণ সমাজের প্রান্ত থেকে কেন্দ্রে উঠে আসা একটি অসাধারণ ব্যক্তিত্বের জীবন। লেখকের নিজস্ব কথা শুনে দিলেন গল্পটা গ্রামবাসীদের যৌথ স্মৃতিচারণ হিসেবে উপস্থাপিত হয়ে 81 বছরের মফিজুদ্দিনের তার আত্মীয় স্বজন সহ হত্যা হওয়ার এবং তার ঘর বাড়ি পুড়ে যাওয়ার পর হতবাক সুহাসিনী গ্রামের বাসিন্দারা আস্তে আস্তে সেই জীবনের খণ্ডচিত্র জড়িয়ে জড়িয়ে যেন একটা বিস্তৃত দৃশ্য বানাতে ব্যস্ত হয়ে পড়ে। এভাবে লোকজনের সমবেত আখ্যান যা পড়ি তাতে বাস্তব এবং পুরোপুরি বাস্তব প্রবতি না পারা উপাদান পাশাপাশি দেখতে পায়।
মফিজুদ্দিনের মৃত্যুর রাতে আশ্চর্য চাঁদ তার হস্ত রেখার সঙ্গে মিলিয়ে গ্রামের প্রাক্তন নাপিত সেই মৃত্যুটি জ্যোতিষ শাস্ত্রের বিধানের প্রতিফলন দেয়। বউকে পেতে মফিজুদ্দিন এক জিনের কল্পনা কাটে, কিন্তু পরে দেখি ওই জিনের অস্তিত্ব ও নিজেও সমর্থন করে এবং বিশ্বাসময় তারা যে ভাবে কামসূত্রে ও ভেসে নৌকায় মফিজুদ্দিনের নৌকায় মফিজুদ্দিনের অপহরণকারীদের শেষ করে দেয়, সেটা এত অদ্ভুত যে মার্কেটের কিছু চরিত্রের সঙ্গে খুব সহজেই তুলনা করা চলে। ইতিহাসের মোটামুটি সমসাময়িক লেখক সুধীর জহিরের লেখা এবং বিশেষ করে তার 1995-তে প্রকাশিত সেই রাতের পূর্ণিমা ছিল উপন্যাসটি অনেকের কাছে খুব ব্যতিক্রমের সাহিত্য কীর্তি থেকেছে, আর আমিও তাই মনে করি। 2014 সালে প্রকাশিত আর একটি উপন্যাসের উল্লেখ করে ছোট উদাহরণ মালা সমাপ্ত করব। এই সংক্ষিপ্ত উপন্যাসে আমরা পাই রূপকথার চিত্রকল্প, রাজনৈতিক রূপক, আশ্চর্য নাটক আর সারিয়ালিজমের এমন একটা সংমিশ্রণ যেটা অনেক সময় আমাদের জাদু বাস্তবের দিকেও নিয়ে যায়। মুখ্য পাত্রের ছে নামের ইঙ্গিত নিশ্চয় ছে কে বারের দিকে, যদিও এই ইঙ্গিতটা অনেকটা ঝাপসা আর অনির্দিষ্ট রয়ে যায়। এই উপন্যাসটি যত সংক্ষিপ্ত তাতে কথিত ঘটনা ততই বেশি, যার ফলে তার সারমর্ম দেওয়া ভার। ছেয়ের কাজ হচ্ছে দরজায় টোকা দেওয়া, আর ও এমন একটা দরজা পায় একজন ভিখিরির ঝোঁকে। সেই ঝোঁকে ঢুকি ছে যে অদ্ভুত দেশে প্রবেশ করে, তার স্বৈরাচারী রাজার সঙ্গে সে নানা কৌশলে সংগ্রাম করে, শেষ পর্যন্ত ওই দেশে একটা বিপ্লব এনে ও আবার সেই ঝুঁকির চোখ দিয়ে বেরোয় এবং ওয়াশিংটনের বাস হয়ে রওনা হয়। এমন ঘটেছে এই বর্ধমানের লেখক অংশগ্রহণ করে ছে ও কলাবতী নামের উপন্যাস। এবার আমার তৃতীয় ভাগে আসছি দক্ষিণ এশিয়ার প্রসঙ্গ। গদ্য সাহিত্যের সাম্প্রতিক এই প্রবৃত্তি দক্ষিণ এশিয়ার বৃহত্তর প্রেক্ষাপটে দেখতে গেলেই গুরুত্ব বাড়ি বলে মনে হয়, কারণ উর্দু হিন্দি বা বাংলা সাহিত্য যাই বলি মোটামুটি ভাবে বিংশ শতকের সবচেয়ে প্রভাব সঞ্চারী গদ্য রীতি হল বাস্তববাদ। কিছু ক্ষেত্রে এই বাস্তববাদের বামপন্থী প্রকরণ সোভিয়েত রাশিয়ার সামাজিক বাস্তববাদ ঘেঁষাও ছিল। বাস্তববাদের উত্থান আর আধিপত্য ঔপনিবেশিক আমল থেকে চলে এসেছে এবং সেটা 19 শতকের উপন্যাস ধারার আগমনের সঙ্গে অনেকটা যুক্ত। হিন্দি আর উর্দু সাহিত্যের গবেষক ফ্রান্সেসকা অরসিনি লিখেছেন যে প্রথম দিকের উপন্যাসের মাপকাঠি এই ছিল যে লেখকেরা বাস্তব আর বিশ্বাসযোগ্য চরিত্র চিত্রণের সক্ষম ছিলেন নাকি শুধু চেরা চরিত্র লক্ষণ বিশিষ্ট নায়ক খলনায়কের সৃষ্টিতে সীমাবদ্ধ। দেবকীনন্দন খাত্রির তথাকথিত টিলিস্মি উপন্যাস অথবা উর্দুর দাস্তান মাঝে মধ্যে অতি প্রাকৃত উপাদান ব্যবহার করলেও 20 শতকে ঢুকতে ঢুকতে সেসব ধারাও হয় নতুন বাস্তববাদী প্যারাডাইমের কাছে পরাজয় মানে, না হয় পুরোপুরি লোকসাহিত্য বা বাজারি সাহিত্যে পর্যবসিত। এর ফলে বাংলা সাহিত্যেও অতি প্রাকৃত ঘটনার বর্ণন অনেকটা সন্দিগ্ধ হয়ে ওঠে। সমসাময়িক কিছু সমালোচকদের কাছে বঙ্কিমচন্দ্রের আনন্দ মঠের মহাপুরুষটি ঠিক মানানসই লাগে। অতি প্রাকৃত যেখানে প্রকট হয় সেখানে সাধারণত স্বপ্ন বা মায়ার রূপে হয় এবং তাতে তার বাস্তবিক হওয়ার দাবি ক্ষীণ হয়ে যায়। উদাহরণ হিসেবে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের কঙ্কাবতীর মতো রূপকথা ভিত্তিক উপন্যাসে আমরা দেখছি যে অতি প্রাকৃত অংশটা আখ্যানের শেষে সম্পূর্ণভাবে স্বপ্ন বলে চিহ্নিত হয়। নইলে এমন সব কল্পনা তথাকথিত অনুচ্চ মানের সাহিত্যের শাখা প্রশাখায় ছড়িয়ে পড়ে, যেমন শিশু সাহিত্য রূপকথা, ভূতের গল্প, ব্যঙ্গ কৌতুকী রচনা ইত্যাদি। আবার
বিশ শতকের মাঝামাঝির দিকে প্রোগ্রেসিভ রাইটার্স অ্যাসোসিয়েশন আর প্রগতিবাদের মতো সমাজবাদী সাহিত্যিক আন্দোলন সাহিত্যের মূল স্রোত থেকে পথিকৃতদের নির্বাসনে পৃষ্ঠপোষকতা যোগায়। পরে এই পৃষ্ঠতা জাদু বাস্তবে অভ্যর্থনার সূত্রে পাল্টে যায় এবং গদ্য সাহিত্যের সৌন্দর্য তাত্ত্বিক দিক দিয়ে একটা মৌলিক পরিবর্তন পৃষ্ঠপোষক হয়। আমার বর্তমান প্রাথমিক গবেষণা অনুসারে এই অভ্যর্থনা তিনটি আলাদা রাস্তায় সাধিত হয়েছে। এক, আন্তর্জাতিক প্রধানত ল্যাটিন আমেরিকান লেখার ইংরেজি অনুবাদ। দুই, এমন লেখার সরাসরি বাংলা অনুবাদ। আর তিন, রুশদের মতো উপমহাদেশের ইংরেজি লেখার মাধ্যমে। এই অভ্যর্থনার কাহিনী বলতে গেলে বাংলা বইয়ের বাজারে নানা সম্ভাবনার যে ইতিহাস দেখা দরকার সেটা আজ পাশে রেখে দিয়ে আমি আমার কথার শেষ দিকে আর একটা প্রশ্ন নিয়ে একদম মাথা ঘামাতে চাই। এই প্রশ্ন হলো যে বাংলার লেখক আর সমালোচক বাংলার সাহিত্যে জাদু বাস্তবের আগমন কেমন ভাবে দেখে। বাংলা গদ্য সাহিত্যে জাদু বাস্তবের ইতিহাস অবস্থান আর তাৎপর্য কি, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে আমি সম্প্রতি বের হওয়া দুটি বাংলা প্রবন্ধ আলোচনা করতে চাই। প্রকাশিত আমার বাস্তবতা সে দেশের নামধারী